বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ নিরাপদ মাছ চাষ তৃতীয় পর্ব শুরু করছি তা আজকের পর্বে আমরা মাছের প্রকৃতি খাদ্য একটি নিরাপদ প্রকৃতি খাদ্য উৎপাদনের কলা কৌশল নিয়ে আজকে আলোচনা করব এবং একই উপাদানের মাধ্যমে একই ডোচের মাধ্যমে আমরা যাতে পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রকৃতি খাদ্য ফাইটো প্ল্যান্টন জু প্ল্যান্টন এবং কেঁচো জাতীয় প্রাণী সব যাতে আমরা একই ডোজ দিয়ে করতে পারি এবং এটা নিরাপদ হয় অর্থাৎ এটা আমরা রেনু অথবা কালচার পুকুরের যে মাছ বড় মাছ সব মাছের জন্য আমরা এই ডোজটা একসঙ্গে তৈরি করব তো এই ডোজ তৈরি করার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হবে গোবর গরুর গোবর এটা কমপক্ষে চার পাঁচ দিনের পুরানো হতে হবে অর্থাৎ টাটকা গোবরের যে একটা বা ঝাঁঝালো গন্ধ থাকে এটা যাতে না থাকে একটু পুরনো গোবর এটা যদি দুই মাস তিন মাসের পুরনো হয় তাহলেও চলবে কিন্তু একদম শুকনো গোবর হলে এটা হবে না কাঁচা গোবরটা লাগবে কিন্তু পুরনো এই গোবরটা নিতে হবে প্রতি শতকের জন্য দুইশো থেকে দুইশো গ্রাম পানির গভীরতা যদি পাঁচ থেকে ছয় ফিট হয় তাহলে আপনার দুইশো গ্রাম নিলেই চলবে পানির গভীরতা বেশি হলে এখানে দুশো গ্রাম নিতে হবে তো একটা বড় ড্রামের এই যে দেড়শো থেকে দুইশো লিটারের যে বড় ড্রামগুলো এই ড্রামে প্রতি শতকে দুইশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম হারে গরুর গোবর এটা নেওয়ার পরে একটু পানি দিয়ে ভালো করে এটাকে ঘেটে একদম গুলে ফেলতে হবে যাতে কোনো ছাকরা ছাকরা দানা অবস্থায় না থাকে নাম্বার দুই আমাদের এখানে দিতে হবে সরিষার খোল এই সরিষার খোলটা দিতে হবে দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রাম এটাও পানি কম বেশি যাদের পানির পরিমাণটা কম তারা দুশো গ্রাম বেশি হলে দুশো পঞ্চাশ গ্রাম নাম্বার তিন টিএসপি অথবা এসএসপি এটা দিতে হবে প্রতি শতকের জন্য পঞ্চাশ গ্রাম নাম্বার চার ইউরিয়া ইউরিয়াটা দিতে হবে প্রতি শতকের জন্য দশ গ্রাম নাম্বার পাঁচ এখানে দিতে হবে চালের আটা অথবা রাইস পলিশ যেটাকে বলা হয় এখানে যে কোনো ধরনের আটা দিলেই চলে চালের গমের আটা দেওয়া যায় ভুট্টার আটা দেওয়া যায় ময়দা দেওয়া যায় তবে চালের আটাটা দেওয়া সবচেয়ে ভালো কারণ হাইটোপ্ল্যান্টন তৈরির জন্য কার্বোহাইড্রেট যথেষ্ট পরিমাণে উপযোগী একটা উপাদান যার জন্য আমরা যদি চালের আটাটা ব্যবহার করি সেখানে আমরা কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক বেশি পাবো এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে প্লান্টন এখানে উৎপাদন হবে আটাটা নিতে হবে একশো গ্রাম থেকে দুশো গ্রাম প্রতি শতকের জন্য তো আমরা এই পাঁচটি উপাদান নিলাম প্রথমে গোবরটাকে নিয়ে আমরা এটাকে ভালো করে পানি দিয়ে ঘেটে একদম তরল করে ফেললাম তারপরে আমরা এর উপরে নিলাম দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রাম সরিষার খোল পঞ্চাশ গ্রাম টিএসপি অথবা এসএসপি 10 দশ গ্রাম ইউরিয়া এবং চালের আটা নিলাম একশো পঞ্চাশ থেকে দুশো গ্রাম এখানে পর্যাপ্ত পরিমাণে পানি প্রয়োগ করতে হবে কারণ সরিষার খোলটা ফুলে উঠবে তারপরে আমরা যে আটাটা দিব সে আটাটা ফুলে অনেকটা বৃদ্ধি পাবে অর্থাৎ আমাদের এই উপাদানটা যেন ঘন হয়ে না যায় উপাদানটা যেন লিকুইড অবস্থায় থাকে পাতলা অবস্থায় থাকে তরল অবস্থায় থাকে এই জন্য একটু বেশি পরিমাণে আমাদের পানিটা দিতে হবে দিয়ে ভালো করে ঘেটে একটা চট অথবা কিছু একটা দিয়ে মুখটাকে হালকা ভাবে ঢেকে রাখতে হবে কিন্তু এটাকে এয়ার করা যাবে না এয়ার পাট যেন করতে পারে এরকম ভাবে আমাদের একটা চট দিয়ে হালকা ভাবে এটাকে বেঁধে নিতে হবে এবং প্রতিদিন দিন একবার এটাকে ভালো করে ঘেটে এর ভিতরে যে গ্যাসটা সেই গ্যাসটা তুলে দিতে হবে কারণ এটা যদি আমরা এয়ারটাইট করে ফেলি তাহলে এর ভিতরে যে একটা গ্যাস তৈরি হবে সেই গ্যাসের জন্য আমরা যে ব্যাকটেরিয়াটা এখানে উৎপাদন করব সেই ব্যাকটেরিয়াটা এখানে মারা যাবে ভালোভাবে উৎপাদন হবে না এই জন্য গ্যাসটাকে উঠিয়ে দিতে হবে তো এভাবে এই কার্যক্রমটা করতে হবে তিন থেকে পাঁচ দিন তিন দিনের পরে থেকে পাঁচ দিন পর্যন্ত এর মধ্যে যখন আপনারা এই বা ঢাকনাটা খুলে যখন এটাকে ঘেটে দিবেন তখন এটা প্রস্তুত হয়েছে কিনা সেটা কিন্তু তার গন্ধ শক্তি আপনারা বুঝতে পারবেন অর্থাৎ এখান থেকে একটা ঝাঁজালো গন্ধ নাকে এসে লাগবে একটা অ্যালকোহলিক গন্ধের মতো এটা হয়ে যাবে গন্ধটা যখন আপনার নাকে খুব ঝাঁজালো একটা গন্ধ লাগবে তখনই আপনারা বুঝবেন যে এটা প্রস্তুত হয়ে গেছে সেটা তিন দিনের পরে চতুর্থ দিনে হতে পারে পঞ্চম দিনে হতে পারে তো যখন এটা প্রস্তুত হয়ে যাবে তখন যে পুকুরে প্রয়োগ করবেন ওই পুকুরের পানির সাথেই এটা মিশ্রণ করে একদম লিকুইড করে তরল করে তারপর সমস্ত পুকুরে ছিটিয়ে দিবেন তাতে পুকুরে জৈব পদার্থের ঘাটতিটাও মিটবে এবং পর্যাপ্ত পরিমাণে প্ল্যান্টন জুপ্ল্যান্টন এবং কেঁচো জাতীয় প্রাণী এ থেকে আরো অসংখ্য প্রজাতি যে ষোলো থেকে আঠারোশো প্রজাতি যেটা আমাদের পানিতে এদের বংশ বিস্তার করে অসংখ্য পরিমাণে প্রকৃতি খাদ্য এখানে তৈরি হবে তো আজ এ পর্যন্তই আপনাদের সাথে নিরাপদ মাছ চাষের চতুর্থ পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সেফটি ফার্স্ট আল্লাহ হাফিজ